আসসালামু আলাইকুম। সরকারি সাদাত কলেজ বিবিএস পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আমার ক্লাস আমি এর আগেও দুইবার নিতে চেষ্টা করেছি, কিন্তু কারিগরি ত্রুটির কারণে ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি, এই কারণে একটু লেট নাইট দিতে হচ্ছে। তো আশা করছি তোমরা সবাই ক্লাসটা দেখবে এবং বুঝবে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা মূল টপিকে চলে যাই। বিবিএস পাস দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা পঞ্চম পত্র কম্পিউটার অ্যান্ড বিজনেস, তোমাদেরকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর কোর্স পরিচালনায় আছি আমি মোসাম্মদ দৌলতুন নাহার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তো আমাদের যে আলোচ্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তাহলে আমরা দেখে নিই। ইনফরমেশন সিস্টেমের কার্যাবলী সম্পর্কে আজকে আমরা জানবো, ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা জানবো, তথ্যের মূল্য সম্পর্কে জানবো এবং তথ্য তৈরিতে পাঁচটি প্রধান যে ব্যয় আছে সেই প্রধান ব্যয় সম্পর্কে জানবো। চলো চলে যাই, আমাদের আজকের প্রথম যে আলোচনাটা আছে সেটা ইনফরমেশন সিস্টেমের কার্যাবলী। ইনফরমেশন সিস্টেমের কার্যাবলী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমত যেটা আসতেছে উপাত্ত সংগ্রহ করা। আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝায় এবং কি সেটা সম্পর্কে ক্লাসে দেয়া হয়েছে, এবং আশা করছি তোমরা ক্লাসটা সম্পর্কে বুঝতে পেরেছো। তো এখানে উপাত্ত বা ডেটা যেটাই বলি না কেন, উপাত্ত প্রথমে সংগ্রহ করা হয়, সেটাকে ইনপুট আকারে দেয়া হয় এবং প্রক্রিয়াকরণ করে সেটাকে তথ্যে রূপান্তর করা হয়। তারপরে তথ্য আউটপুট বা ফলাফল আকারে প্রদান করা হয়, উপাত্ত সংরক্ষণ করা হয় এবং সিস্টেম পারফরমেন্স নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের কার্যাবলী। আর ইনফরমেশন সিস্টেমের কার্যাবলীর পরবর্তী যে আলোচনাটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা। তো ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ইনফরমেশন সিস্টেমটা যে আছে সেটা পুরোটাই হচ্ছে যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পাঁচটি উপাদান বা সম্পদ সমূহ নিয়ে, সেই পাঁচটি উপাদানের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা পুরোটাই আমাদের সিস্টেম, যে ইনফরমেশন সিস্টেমের যে বিষয়টা তার মধ্যে কম্পিউটারের গুরুত্ব অনেক বেশি। ইনফরমেশন বর্তমানে যে বিশ্ব, সেই বর্তমান বিশ্বটা পরিচালিত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে। আর প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনার জন্য সঠিকভাবে তথ্যের প্রয়োজনটা অনস্বীকার্য। আর দক্ষতার সাথে সঠিক সময় সঠিক তথ্য সরবরাহ করতে না পারলে যে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের পক্ষে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব হয় না। তো একটা প্রতিষ্ঠানে যখন তাদের যে তথ্য বা ইনফরমেশন সিস্টেমটা যদি সঠিক সময়ে সঠিকভাবে না আসে, তাহলে সেই প্রতিষ্ঠান তো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। এবং একটা প্রতিষ্ঠানের ভালো মন্দ নির্ভর করে যে কতটা দ্রুততার সাথে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় ও বাস্তবায়ন করতে পারে এই বিষয়টার উপর। তো অতি দ্রুত স্বল্প খরচে কোনো প্রতিষ্ঠানে তথ্য সরবরাহ করার ক্ষেত্রে কম্পিউটার নিবিড়ভাবে জড়িত। আর ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে কম্পিউটারের যে ভূমিকা, সেই ভূমিকাটা আজকে আমরা জানবো। এখানে সাতটা বিষয় আমরা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত আসতেছে ডেটা সংগ্রহ। ইনফরমেশন সিস্টেমে ডেটা সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়, আর এই কাজগুলো কম্পিউটারের সাহায্যে করা হয়। দ্বিতীয়ত, ডেটা সত্যতা বৈধতা যাচাই। যখন কোনো ডেটাকে ইনপুট আকারে দেয়া হয় তখন অবশ্যই সেই ডেটার সত্যতা এবং বৈধতা যাচাই করা হয়, আর এর জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। আর সংগৃহীত ডেটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে প্রক্রিয়াকরণের পূর্বেই তা সংশোধিত হয়। তৃতীয়ত হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং হচ্ছে ইনফরমেশন সিস্টেমের যে ইনপুটকৃত ডেটা সেটা কম্পিউটারের সাহায্যে প্রসেস করে ইনফরমেশনে রূপান্তর করা হয়। আর কম্পিউটারে যে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সাহায্যে ডেটাটাকে প্রসেস করা হয়ে থাকে। ডেটা সংরক্ষণ, কম্পিউটারের সাহায্যে সফটওয়্যার ব্যবহার করে ডেটাবেস তৈরি করে সেখানে বিভিন্ন ডেটা সংরক্ষণ করা হয়। আর এটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের একটা প্রধান কাজ, যে একটা সুশৃঙ্খল ডেটাবেস তৈরি করা,
আর সেই ডেটাবেসটা তৈরি করে থাকে কম্পিউটার সফটওয়্যার, এবং সেখানে বিভিন্ন ডেটা সংরক্ষণ করা থাকে। তথ্য খোঁজ করা, কম্পিউটারের সাহায্যে প্রয়োজনীয় তথ্য জমাকৃত ডেটাবেসের থেকে সহজেই খুঁজে বের করা যায়। তাহলে তথ্য সরবরাহের ক্ষেত্রে আমরা আসি। তথ্য সরবরাহটা কি? ইনফরমেশন সিস্টেম থেকে তথ্য বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের জন্য সরবরাহ করার প্রয়োজন হয়, আর কম্পিউটারের সাহায্যে সহজেই এই কাজটা করা যায়। তথ্য উপস্থাপনা, 7 নম্বর যে বিষয়টা আসতেছে, এখানে কম্পিউটারের সাহায্যে তথ্যসমূহ গ্রাফ, চার্ট, ছবি ইত্যাদি আকারে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, ফলে সহজেই বিষয়বস্তু অনুধাবন করা যায়। এরপরে যে বিষয়গুলো আসতেছে, যে তথ্যের হালনাগাদকরণ এবং তথ্যের নিরাপত্তা। তথ্যের হালনাগাদকরণটা, এখানে ইনফরমেশন সিস্টেমে প্রতিনিয়ত তথ্যের হালনাগাদের প্রয়োজন হয়, আর কম্পিউটারের সাহায্যে তথ্য যাচাই বাছাই করে সহজেই তথ্য আপডেট করা যায়। তথ্যের নিরাপত্তা, তথ্যের নিরাপত্তা, কোনো প্রতিষ্ঠান ইনফরমেশন সিস্টেমে কিছু তথ্য থাকে যা গোপনীয়, এবং ওই তথ্য সকলে দেখতে কিংবা ব্যবহার করতে পারে না, আর কম্পিউটার ডেটা এনক্রিপশন এবং অ্যাক্সেস কন্ট্রোলের সাহায্যে তথ্যের নিরাপত্তা বিধান করা যায়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। যেহেতু মানব সম্পদ ইনফরমেশন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ সম্পদ, এবং উন্নত ইনফরমেশন টেকনোলজির অবদানে কম্পিউটার দ্বারা মানব সম্পদ উন্নয়ন করা যাচ্ছে, আর মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয়, যে সেটা কম্পিউটার ব্যবহার করে অতি সহজে করা যায়। এরপর আসতেছে অফিস ব্যবস্থাপনা। অফিস ব্যবস্থাপনার জন্য কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর অফিস ব্যবস্থাপনার জন্য তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ, বিতরণ প্রভৃতি কাজে কম্পিউটারের ভূমিকাই প্রধান। সিদ্ধান্ত গ্রহণ, এখানে একটা কম্পিউটার মিস্টেক হয়ে গেছে আমার লিখতে। সিদ্ধান্ত গ্রহণে কম্পিউটারের কি কাজ? এখানে কম্পিউটার ব্যবহার করার ফলে ইনফরমেশন সিস্টেমের আধুনিকীকরণ হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যে তথ্যের প্রয়োজন হয়, কম্পিউটার তা সহজে এবং দ্রুত সময়ে ম্যানেজারকে সরবরাহ করে, ফলে ম্যানেজার খুব সহজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। পরিকল্পনা, আমরা জানি যে পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা হচ্ছে কোনো কাজের ভবিষ্যৎ কর্মপন্থা, এবং যেটা কোনো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপন্থাটা নির্ভর করে পরিকল্পনার উপর। এর জন্য প্রতিষ্ঠানের ম্যানেজারকে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার প্রয়োজন পড়ে। ম্যানেজার কম্পিউটারের সাহায্যে সহজেই তথ্য পেয়ে থাকে, আর তাদের সিদ্ধান্ত নিতে সহজ এবং দ্রুত হয়। এরপরে আসতেছে যোগাযোগ। যোগাযোগটা কি? ইনফরমেশন সিস্টেমে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পাঠানোর প্রয়োজন পড়ে, আর ইন্টারনেট, ইমেইলের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানে অবস্থিত কম্পিউটার থেকে খুব সহজে তথ্য সংগ্রহ করা যায়। এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমেই হয়ে থাকে। তথ্য ও রিসোর্স শেয়ার, এখানে তথ্য রিসোর্স শেয়ারের বিষয়টা হচ্ছে ইনফরমেশন সিস্টেমে যে তথ্য অন্যান্য রিসোর্স শেয়ার করার প্রয়োজন পড়ে, এটা আমরা জানি। তো কম্পিউটারের সাহায্যে নেটওয়ার্ক করে এই তথ্য এবং রিসোর্স সমূহ শেয়ার করা যায়। পণ্য উৎপাদন, অনেক উৎপাদনকারী আছে যারা তাদের পণ্য উৎপাদনের জন্য কম্পিউটার ব্যবহার করে থাকে, আর ব্যবসায়ে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান কম্পিউটার ব্যবহার করে প্রতিনিয়ত তারা ইমেজ, সাউন্ড এবং অ্যানিমেশন ব্যবহার করছে, যা তারা পূর্বে হাতে এবং গতানুগতিক যন্ত্র, যে যন্ত্রগুলো আছে যন্ত্রপাতির সাহায্যে করতো, এখন সেটা কম্পিউটারের কারণে সহজ হয়েছে। সিস্টেম অটোমেশন, কম্পিউটারের সাহায্যে ইনফরমেশন সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তাকে অটোমেটেড করা যায়, ফলে শ্রমিকের সংখ্যা হ্রাস পায়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং পণ্যের গুণগত মানও বৃদ্ধি পায়। এই ছিল ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা। আশা করছি তোমরা দেখতে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে তথ্যের মূল্য, তথ্যের মূল্যটা আসলে কি এটা আমাদের জানতে হবে। তথ্যটা আসলে কিভাবে এটাকে মূল্য দিতে হয় বা মূল্য যাচাই বাছাই করা যায়। তো কোনো সংগঠন বা ব্যবসা প্রতিষ্ঠান তথ্য ব্যবহারের কারণে একটা আর্থিক প্রতিদান পায়, এবং এই আর্থিক প্রতিদানটাকেই বলা হচ্ছে তথ্যের মূল্য। তথ্যের ব্যবহারের উপর তথ্যের মূল্যটা নির্ভর করে। তথ্যের মূল্য কতিপয় উপাদানের উপর নির্ভর করে, সেই উপাদানগুলো আমরা এখন দেখব।
প্রথমত আস্তে আস্তে নির্ভুলতা। নির্ভুলতা অবশ্যই তথ্যকে প্রচুর উপাত্ত সমৃদ্ধ হতে হবে এবং উপাত্তগুলো বাস্তব ক্ষেত্র থেকে সংগৃহীত হতে হবে এবং যার মধ্যে কোনো ভুল থাকবে না, সেই তথ্যকেই বলা হচ্ছে নির্ভুল তথ্য। আর নির্ভুল তথ্য বা ইনফরমেশন যত সব ভুলের পরিমাণটা কম থাকতে হবে, কারণ ভুল তথ্য ভুল সিদ্ধান্ত নিতে হয় যা প্রতিষ্ঠানের জন্য খুবই ক্ষতিকর, যে কোনো কাজের জন্য ক্ষতিকর। আর তথ্যের নির্ভুলতার উপর তথ্য ব্যবহারে যে সফলতা আসবে না বিফলতা আসবে তা অনেকাংশে নির্ভর করে। তো একজন শ্রমিকের ভুলের কারণে একটা পণ্য নষ্ট হতে পারে, কিন্তু একজন ব্যবস্থাপকের ভুলের কারণে একটা প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ কারণে সঠিক এবং নির্ভুল তথ্য পাওয়ার জন্য একটা প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, আর নির্ভুল তথ্য পাওয়ার জন্য উক্ত প্রতিষ্ঠান বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করে। জটিল তথ্য বিশ্লেষণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কাজে লাগায়, যার জন্য প্রতিষ্ঠানের প্রচুর খরচ বহন করতে হয়। এরপরে আসতেছে সময় উপযোগিতা, মানে সঠিক সময় সঠিক তথ্য প্রাপ্তিটাকে বলা হচ্ছে সময় উপযোগিতা। আর কোন এখানে কোন কোম্পানি যখন বার্ষিক বাজেট প্রণয়ন করতে হয় তখন বিগত বছরের বাজেটের মোট খরচের পরিমাণ, লাভের হার ইত্যাদি সম্পর্কে জানতে হয়। আর বাজেট প্রণয়নের সময় যদি উক্ত তথ্যগুলো না পাওয়া যায় তাহলে বাস্তবসম্মত কার্যকর বাজেট প্রণয়ন সম্ভব হয় না। আর সময় উপযোগিতা তথ্য মূল্যের একটা অন্যতম উপাদান। সময় উপযোগী তথ্য পাওয়ার জন্য কোম্পানিকে ব্যয় করতে হয়, আর এক্ষেত্রে কোম্পানি বিভিন্ন তথ্যকে সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য ব্যয় করতে সম্মত হয়। তৃতীয়ত হচ্ছে উপস্থাপন। তথ্যের মূল্যের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তথ্যের উপস্থাপনা। তথ্যকে সহজবোধ্য করার জন্য সুন্দরভাবে উপস্থাপন করা জরুরি এবং এমন ভাবে উপস্থাপন করতে হবে যেটা দেখে অন্যরা সহজে বুঝতে পারবে। এটা হতে পারে গ্রাফের মাধ্যমে বা চিত্রের সাহায্যে, যথাযথভাবে তথ্যকে উপস্থাপন করা যায়। সংখ্যার সাহায্যেও করা যায়, কিন্তু আসলে দেখতে হবে যে কোন বিষয়টা তথ্যকে সহজভাবে উপস্থাপন করতে পারছে। তো বর্তমানে মানুষ যেহেতু অল্প সময়ে অনেক জটিল সমস্যার সমাধান করতে চায়, আর তার জন্য তথ্য উপস্থাপন প্রক্রিয়ায় গ্রাফ বা চিত্র তথ্যের মূল মূল্য সহজে বহন করতে সক্ষম হয়। তথ্যের মূল্যটা যদি আমরা সহজলভ্য করতে চাই তাহলে আমরা তথ্যটাকে গ্রাফের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। অর্থাৎ উপস্থাপন প্রক্রিয়াটাকে সহজভাবে ক্রেতা সরবরাহকারী বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার জন্য কোম্পানি ব্যয় করে থাকে। তো এটা ছিল তথ্যের মূল্য। এরপরে আমরা যেটা বলছি, তথ্য তৈরিতে 5টি প্রধান ব্যয়। তথ্য তৈরি করতে কিছু ব্যয় আছে, ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর তথ্য পাওয়া যেটা আমরা জানি, তাই ডেটাকে তথ্যের রূপান্তর প্রক্রিয়া উপাত্ত সংগ্রহ দ্বারা শুরু হয়। আর উপাত্ত যাচাই বাছাই, ইনপুট, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা, সংরক্ষণ, প্রয়োজনের সময় তথ্য উপস্থাপন করা দরকার হয়। আর এর প্রতিটি স্তরের জন্য প্রতিষ্ঠানকে অর্থ ব্যয় করতে হয়। তথ্যের সাথে জড়িত এরূপ ব্যয়কে তথ্যের ব্যয় বলা হচ্ছে। আর যে কোনো তথ্য তৈরিতে 5টি প্রধান ব্যয় আছে। যে 5টি প্রধান ব্যয় কি কি? প্রথমত আসতেছে হার্ডওয়্যার সংক্রান্ত ব্যয়। আমরা যে ইনফরমেশন সিস্টেমের 5টি রিসোর্স পড়েছিলাম তার মধ্যে হার্ডওয়্যার ছিল, সফটওয়্যার ছিল, মানব সম্পদ ছিল, ডেটা ছিল এবং নেটওয়ার্ক ছিল। তো এই হার্ডওয়্যার সংক্রান্ত ব্যয়টা হচ্ছে যে কোনো প্রক্রিয়াকরণের জন্য অবকাঠামো স্থাপন করতেই হয়। আর প্রক্রিয়াকরণের জন্য গুরুত্বপূর্ণ যে হার্ডওয়্যার সেগুলো হচ্ছে কম্পিউটার, বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার ইত্যাদি। এদেরকে ইনপুট আউটপুট ডিভাইসও বলা হয়। আর এছাড়া তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানোর জন্য বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস যেমন হাব, কেবল, মডেম ইত্যাদি প্রয়োজন হয়। তো কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্ক স্থাপনের জন্য অনেক অর্থ ব্যয় করতে হয়, আর এসব ব্যয় তথ্যের জন্য ব্যয়ের অন্তর্ভুক্ত। এরপরে আসতেছে সফটওয়্যার সংক্রান্ত ব্যয়। হার্ডওয়্যার যেমন বিভিন্ন ডিভাইসের কথা আমরা বললাম, তেমনি হার্ডওয়্যার সমূহ ব্যবহার উপযোগী করে তোলার জন্য প্রয়োজন হয় হচ্ছে সফটওয়্যার। আর সফটওয়্যারের মধ্যে সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটি প্রয়োজন, তার জন্য অর্থ ব্যয় করতে হবে। আর প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি করে নিতে পারে, অর্থের প্রয়োজন। এরপর আসতেছে দক্ষ জনশক্তির জন্য ব্যয়। জনশক্তি ছাড়া কখনোই কোনো কিছু পরিচালনা সম্ভব নয়, আর দক্ষ জনশক্তি হচ্ছে ইনফরমেশন সিস্টেমের প্রাণ। ইনফরমেশন সিস্টেম তৈরি করতে, পরিচালনা করতে, রক্ষণাবেক্ষণ করতে সব ক্ষেত্রে প্রয়োজন দক্ষ জনশক্তি। আর
এই যে দক্ষ জনশক্তি প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। তথ্য প্রযুক্তির এই ব্যয় তথ্যের প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, উপস্থাপনের জন্য প্রয়োজন হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই সংক্রান্ত ব্যয় তথ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যয়। তথ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উপকরণ চালিয়ে রাখার জন্য প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় বহন করতে হবে। আর রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা না গেলে তথ্য ব্যবস্থা দক্ষতার সাথে কাজ করবে না। বোঝাই যাচ্ছে যে তথ্য ব্যবস্থায় অবকাঠামো পরিচালনা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয়টা করতে হয় তাকেই বলা হচ্ছে অপারেশনাল ব্যয়। আর তথ্য ব্যবস্থার অপারেশনাল ব্যয় তথ্য ব্যয়ের অন্তর্ভুক্ত একটা গুরুত্বপূর্ণ ব্যয়। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসতেছে সেটা তথ্য ব্যবস্থার হালনাগাদকরণ। তথ্য প্রযুক্তি যেহেতু প্রতিনিয়ত উন্নয়ন ঘটছে, সময় উপযোগী থাকার জন্য তথ্য ব্যবস্থায় নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার আপডেটের প্রয়োজন হয়। আর এই জন্য অর্থ ব্যয় যা তথ্য ব্যবস্থার হালনাগাদ ব্যয়ের অন্তর্গত। আর মূল্য মূল্যবান তা ব্যবহারের উপর তার ব্যয়টাও নির্ভর করছে। আর তথ্য ব্যবস্থার হালনাগাদকরণ ব্যয়টাকে আমরা বললামই। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার উপস্থাপনা এখানেই শেষ করতে যাচ্ছি, এবং আশা করছি তোমরা ক্লাসটা সবাই দেখে নেবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আজকের উপস্থাপনা এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।